হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড রিমুভের দুটো পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো এখানে দেখুন, আমি যদি আপনাদেরকে দেখাই, আমি ফটোশপের মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও এই পুতুল টিচ ইউটিউব চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবং এখানে দেখুন খুব সহজে ফটোশপ দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এই যে দেখুন, এই ভিডিওগুলো দেখলে আপনারা ফটোশপ দিয়ে পারবেন। তো আজকে যেহেতু আমি একটু ব্যতিক্রমভাবে আজকে দেখাবো যে কিভাবে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, তো সেই জন্য আজকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে যে কোনো ব্যাকগ্রাউন্ডের রিমুভ করতে পারেন। তো প্রথমে আমি দেখাবো, আপনি ইচ্ছা করলে আপনার মোবাইল ফোন দিয়ে অথবা আপনি কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে আপনি কিন্তু যে কোনো পিকচার বা যে কোনো সাবজেক্টেরই আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। তাহলে চলুন আমরা দেখি যে কীভাবে আসলে এই কাজটি করা যায়। তো প্রথমে আমরা গুগলে চলে আসব। তো গুগলে আসার পর এখানে আমরা লিখব, গুগলে এসে আমরা লিখব যে ব্যাকগ্রাউন্ড রিমুভার। এটা লেখার পর আমি দুইটি ওয়েবসাইট আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। অনেকেই হয়তো এই ওয়েবসাইটটির সঙ্গে পরিচিত, আবার অনেকেই হয়তো এটা জানেন না, এবং এআই দিয়েও কিন্তু আপনি করতে পারেন। তো আমি প্রথমে যেটা একদম সহজ, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রম ইমেজ, এটাতে আমরা এই যে slazer.com এটাতে আমরা ওপেন করব। ওপেন করার পর এখানে দেখুন যে যদি আপনার নেট স্পিডটা যদি ভালো থাকে তাহলে দ্রুত সময়ের মাঝে আপনি যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো আমি এখান থেকে ফ্রিতে আমি করব। তো এখানে দেখুন ইমেল অ্যাড্রেস রয়েছে, আপনি ইচ্ছা করলে লগ ইন করতে পারেন, আর না করলে নাও করতে পারেন। তো এই যে আপলোড পিকচার, এখানে আমরা এই যে আপলোড পিকচার দেখছেন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি পিকচারটা আপনি যে এখানে রেখেছেন সেখান থেকে সেই পিকচারটা নিয়ে আসবেন। তো আমি এখানে এই যে দেখুন এই পিকচারটা, অথবা আমি যদি একটু নিচ দিকে অন্য একটি পিকচার এনে দেখাই, এই যে দেখুন এই পিকচারটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। যদি নেটের স্পিডটা আপনার ভালো থাকে তো আপনি দ্রুত সময়ের মাঝে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারেন অনলাইনের মাধ্যমে। এই যে দেখুন এখানে কিন্তু প্রসেস হচ্ছে। তারপর আমি এটা হওয়ার পর আরেকটি ওয়েবসাইটের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। এই যে দেখুন একদম নিখুঁতভাবে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। তো আপনি এখানে দেখুন এই যে এডিট রয়েছে, এডিট প্রিভিউ, এখানে আপনি দেখতে পারেন পিকচারটা যখন আসবে আপনি ইচ্ছা করলে এই যে এরকমভাবে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি পিছনে আপনি অ্যাড করতে পারেন। এই যে দেখুন যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড আপনি পিছনে খুব সহজে অ্যাড করতে পারেন। এই ব্যাকগ্রাউন্ড রিমুভের পর আপনি এরকমভাবে যে কোনো পিকচারের কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন। তারপর আপনি এই যে এখানে আপনি ডাউনলোড করলে পিকচারটা ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখুন এখানে কিন্তু পিকচারটা সুন্দরভাবে এই যে ডাউনলোড হয়ে গিয়েছে, এই যে দেখুন। আর আগে আমি এই পিকচারের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এটা ছিল আগের। তো এখন আমি এখানে আরেকটি কাজ দেখাবো, এটা আমি কেটে দিব। কেটে দিয়ে আপনি এই যে এখান থেকে আপনি ডাউনলোড করবেন, আর এইটাতে হচ্ছে আপনি এডিট করে আপনি কাজ করতে পারেন। তারপর আমি এটা কেটে দেব, অন্য আরেকটি ওয়েবসাইটে আমি চলে আসবো। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড বিডি, এটা খুব একটা জনপ্রিয় সাইট, এখানে আমরা চলে আসবো। আসার পর এই যে আপলোড, এখানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি একটি পিকচার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন একটু অপেক্ষা করবেন, যদি আপনার নেট স্পিডটা ভালো থাকে দ্রুত সময়ের মাঝে কিন্তু আপনি যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো আমি ফটোশপ দিয়ে অনেকদিন যাবৎ আপনাদের সঙ্গে শেয়ার করে আসছি। তো আজকে যারা ফটোশপের কাজ জানেন না তাদের জন্য এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তারপর এখানেও দেখুন এই যে এডিট রয়েছে, এডিটে আপনি এখান থেকে এই যে দেখুন এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনার পরিবর্তন হয়ে যাবে। এখানে আগে আপনি দেখবেন যে এটা ক্লিক করে দেখবেন যে আসলে আপনার যেটা পছন্দের সেটা আপনি করে নেবেন। এই যে দেখুন, তো আমি এই পিকচারটা আমি এখানে ডাউনলোড করব। এই যে ডাউনলোডে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, এই যে আবার ডাউনলোড লেখা আসবে, আবার এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি দেখব এই যে শো পিকচারটা। তো এরকমভাবে যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করে আপনার অন্য আদার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি অ্যাড করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।